ভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মামেন মাঝকিন তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সাথে খুবই সিম্পল এবং হেলদি একটা বেবি মিল রেসিপি শেয়ার করব যেমনি এটা নিউট্রিশিয়াস তেমনি বানাতে খুবই ইজি তো চলো রেসিপিটা আগে শেয়ার করি প্রথমে আমি এখানে একটা প্রেসার কুকার বসে এটাকে হালকা গরম করে নিয়েছি এবং তার মধ্যে এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা হালকা গরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ এলাচ আর লবঙ্গটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবল মতো গোটা জিরে গোটা জিরেটা যখন ফাটতে শুরু করবে এবার এর একটা সুন্দর গন্ধ বেরোবে আমি তখনই এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রাখা কিনোয়া কিনোয়া কিন্তু একটা ছোট্ট সিড দেখতে কিন্তু খুবই ছোট কিন্তু এটা এতটাই নিউট্রিশিয়াস বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং তোমরা বলতে পারো এটা ভাতের বিকল্প খাবার হিসেবেও কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে তো আমি এখানে চার চামচ মতো কিনোয়া আর ওভার ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তোমরা কিন্তু চাইলে অ্যামাউন্টটা একটু বাড়িয়েও নিতে পারো কিন্তু একটা কথা মনে রাখতে হবে কিনুয়া যখন তোমরা কুক করবে তার আগে ওয়াশিংটা কিন্তু এর মেইন কারণ এর ওপরে একটা স্যাপন কোটিং থাকে যার কারণে এটা একটু তেতো ভাব থেকে যায় যদি ভালো করে না ধোয়া হয় ভালো করে ধুয়ে নিলে ওই ভাবটা থাকে না তারপরে দেখো কিনওয়াটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কাটা কিছুটা পেঁয়াজ আর খুব একটু বেশি করে টমেটো ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি আমি এই রেসিপিটার জন্য একটা বড় সাইজের টমেটোর হাফেরও বেশি অংশ নিয়ে ছোটো ছোটো টুকরো করে মিশিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন যেহেতু আমার বেবি এক বছরের ওপরে সেই সেই জন্য আমি নুনটা এখানে অ্যাড করেছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা অবশ্যই বেবির খায় কি না বা ঝাল খেতে পারে কি না সেটা বুঝে তোমরা অ্যাড করবে তারপরে একটু ভালো করে আমি সতে করে নিচ্ছি এখানে কিন্তু এই সতেটা মেন আমি কেনোয়াটাকে অ্যাকচুয়ালি ভাজা করে নেব তো মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি এটাকে এরকম করে নাড়াচাড়া করে সতে করে নিচ্ছি সতে করা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপের মতো ওয়াটার যেহেতু আমি প্রেশার কুক করব ওয়াটারটা একটু কম হলেও কোনো অসুবিধা নেই তোমরা যদি কড়াইতে করো তাহলে ওয়াটারটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে মোটামুটি কুড়ি মিনিট মতো রান্না করতে হবে ঢাকা চাপা দিয়ে তিনটে উইসেল দিয়ে আমি কিন্তু কিনওয়াটাতে কুক করে নেব একদম মিডিয়াম টু লো হিটে রেখে কিনওয়াটা দেখো কতটা ফ্লাফি হয়ে গেছে তাহলে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো যাহারও লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে টাটা